নীলা, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি করতে পারেন, আপনি আনমিউট করে করতে পারেন, না হলে আপনাকে বিদায় জানাতে পারি। আই ডোন্ট হ্যাভ এনি কোশ্চেন। ওকে, দেন টেক কেয়ার, বেসিক্যালি বাই বাই। এটা এটা হচ্ছে পোয়েট্রি হারাম আনলেস আপনি আল্লাহ আর মোহাম্মদকে প্লিজ করার জন্য পোয়েট্রি করতেছেন, বা আল্লাহ মোহাম্মদ যেটা মানে যে জিনিস অপছন্দ করতো ওই বিষয়ে পোয়েট্রি তো আরো বেশি হারাম। আসিফ ভাই মনে আছে না যে মিনার এসে বলে গেছিল যে হ্যাঁ হ্যাঁ নিজের সেক্স লাইফকে নিয়ে আমি জিজ্ঞেস করছিলাম, বলে নাই তো, আমি জিজ্ঞেস করেছিলাম, মিনার এসে বলে না ভাই পোয়েট্রি মানে কবিতা তো হারাম না, কবিতা তো হালাল আছে, মানে আমি বলি যে কি বলেন কিছু কবিতা কিছু হালাল, হালাল যদি বিষয়, কিছু 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 হালাল কিছু বিষয় হালাল বিষয় পোচি হালাল। কবিতা, আমি বলি যে তাহলে কি আমি কি প্রেমিকাকে নিয়ে কবিতা লিখতে পারবো, মেয়েকে আমার খুব ভালো লাগছে সুন্দর লাগছে তাকে নিয়ে কবিতা লিখতে পারবো, বলে না না এটা তো হারাম। আমি বলি হারাম আমি কেমন, হারাম আমি হারাম বলি যাও। আমি বলি আমি কি আমার বউকে নিয়ে কবিতা লিখতে পারবো, বলে হ্যাঁ এটা হালাল আছে। তাহলে আমি বলি আমি কি তাহলে দাসীকে নিয়ে কবিতা লিখতে পারবো না, দাসীর সাথে তো করা যায় তাই না, বলে হ্যাঁ এটা তো লিখতে পারবেন, হ্যাঁ ঠিক আছে পারবেন এটা হালাল আছে। আমি যদি আমি যে দাসীর রূপ সৌন্দর্য শারীরিক সৌন্দর্য নিয়ে যদি আমি কবিতা লিখি, বলে হ্যাঁ এটা লিখতে পারবেন কিন্তু কাউকে বলতে পারবেন না, কারণ কাউকে বললে তো তারা জেনে যাবে যে আপনার দাসীর কি কি আছে, মানে কোনটা কেমন কি এগুলা। হাসতে হাসতে অ্যাকচুয়ালি ওম্যানদের অবজেক্ট অ্যাজ এ অবজেক্ট হিসেবে ট্রিট করে, জিনিসটা খুবই খারাপ। বাট আর একটা জিনিস হলো রিলিজিয়ানে এটা দেখা যায়, যা কিছু ভালো নর্মাল ওয়াইজ আমরা চিন্তা করলে তার অনেক কিছুই রিলিজিয়ান আছে খারাপ, যেরকম পেট রাখা। আমার একটা পেট ডগ ছিল যখন আমি বাংলাদেশে ছিলাম, অ্যান্ড আমার নেইবাররা আমার পেট ডগটাকে কোথাও গায়েব করে দিয়েছিল, এটা খুবই খারাপ ছিল, আমার সাথে হয়েছিল, এখনো আমার আছে, বাট এখানে নেইবার্স খুব ভালো, তো এখানে আমার লাইফটা অ্যাকচুয়ালি বেটার। হ্যাঁ, এখানে তো এই ইউরোপ আমেরিকাতে তো মানে কুকুরের গায়ে হাত দিলে মামলা হয়ে যাবে, মানে পুলিশ ধরে নিয়ে যাবে। আর আপনি যেটা বললেন যে মেয়েদেরকে মানে ইয়া হিসেবে অবজেক্টিফাই করা হয়েছে, অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়েছে, এটা কিন্তু সরাসরি মোহাম্মদ সরাসরি বলেই দিছে। মোহাম্মদ বলেছে, এখানে দেখেন সহি মুসলিমের 3512 নম্বর হাদিসে বলা আছে, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ ভোগ্য পণ্য এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী, মানে নারী হচ্ছে একটা উপভোগ্য উপকরণ। আর আমরা যদি এখন মানে হুজুরদের ওয়াজ গুলা ছাড়ি তাহলে তো মানে একদম পাগল হয়ে যেতে হবে। দেখেন ওরা তো একটা ওয়াজ এটা বলে থাকেন, যে নারীরা জাহান্নামের রাস্তায় বা এরকম কিছু একটা, নারীরা জাহান্নামে নিয়ে যাবে বা এই টাইপের কোনো একটা লাইন আছে, আমি কোনো একটা ওয়াজের হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে দেখেছি। নারী হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, মোহাম্মদ বলে গেছে তোমাদের জন্য আমি সবচেয়ে বড় ফিতনার দুইটা ফিতনা রেখে গেলাম, একটা হচ্ছে নারী। আচ্ছা আমরা একটা ভিডিও দেখি, দেখেন এটা বেপরটা তাকে আমরা বিয়ে করে গেলাম, কারণ আমরা শিলা কলা খাবো না, আমরা নিজেরাই কলা শিলা খাবো, ধরে কোনো কথা ঠিক করে তো আমি তাকে শিলা দিতে ওটা খাবো না, কারণ এত মাসি পড়ছে ধুলাবালি পড়ছে ওটা খাওয়া যাবে না, কিন্তু আমি কলা নিবো বোরকা খুলে কলা খাবো, ধরে কোনো কথা ঠিক না, বোরকা খুলে কিন্তু আমি কলা নিবো বোরকা খুলে কলা খাবো, ধরে কোনো কথা ঠিক না, বোরকা খুলে আগে থেকে বোরকা খুলে ছিল তো আপনি সেটা খাবেন, খবরদার খাবেন না, কারণ ধুলাবালি মাটি পড়ছে ওটা খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা শিলা কলা তারা, ধরে কোন বেপর্দা নারী যারা, আর পর্দা নিশ নারী যারা সুসম কলা তারা, কি একটা অবস্থা এই জুড়ে চেহারাটা কি। হ্যাঁ বলেন, আমি এই বিষয়টায় মানে আমি তো বিভিন্ন রকম হিস্টোরি বিষয় পড়েছি, তো আমি এই বিষয়টা বিভিন্ন হিস্টোরি থেকে চিন্তা করে বা রিসার্চ করে দেখেছি যে অ্যাকচুয়ালি যখন টাইমটা এরকম ছিল যে একজন আরেকজনের সাথে একটা গোষ্ঠীর একটা গোষ্ঠীর সাথে যুদ্ধ করত, তখন ফিমেলদের উইকনেস ধরা হতো এবং মেলদের পাওয়ার ধরা হতো, মানে একটাই যত একটা টিমে যত জওয়ান মানে ইয়াং মেল থাকবে তার টিম ততটা পাওয়ারফুল ধরা হবে। তো আই গেস অ্যাজ এ পলিটিক্যাল লিডার মোহাম্মদ, আই গেস সে একটা পলিটিক্যাল লিডারই ছিল, তার থেকে বেশি কিছু না, তো সে তার টিমটাকে ভারী করার জন্য মানে পাওয়ারফুল মেলদের নেয়ার জন্য জাস্ট অফার করেছে যে ইউ ক্যান হ্যাভ সেক্স উইথ অ্যানি লেডি লাইক দে আর অবজেক্ট, কারণ তার মেয়েদের দরকার ছিল না তার যুদ্ধের টিম ভারী ভারী করার জন্য, তাদের তো সে কিডন্যাপ করে নিয়ে নিত, আর ছেলেদের তাদের টিমে যুদ্ধ করানোর জন্য সে জাস্ট অফার দিছে, লাইক যখন অফার চলে যে এই অফারটা দিচ্ছি আমার টিমে জয়েন করো। হ্যাঁ এই জিনিসটা নিয়ে আমি মানে ছোটবেলা যখন আমি অনেক ছোট ছিলাম তখন তো এই জিনিসটা আমার খুব মানে ভয়ঙ্কর লেগেছিল, যে এই যে মানে সেক্স স্লেভারি আর কি, যে মানে যুদ্ধবন্দী নারীদের সাথে এই কাজটা করা। আমি যে হাদিসটা পড়েছিলাম এই হাদিসটা একটু দেখাই আপনাদেরকে, দেখেন সহি মুসলিমের 3477 নম্বর হাদিস, এখানে দেখেন হুনায়নের যুদ্ধের সময় আওতাসের দিকে একটি বাহিনী পাঠান, তারা শত্রু দলের মুখোমুখি হয় এবং তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করে এবং তাদের অনেক কয়েদি তাদের হস্তগত হয়। এদের মধ্যে থেকে দাসীদের সাথে সহবাস করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবী যেন নাজায়েজ মনে করলেন তাদের মুশরিক স্বামী বর্তমান থাকার কারণে, মানে মোহাম্মদের সাহাবীরা পর্যন্ত এটাতে সংকোচ করতেছিল যে এই মেয়েদের অলরেডি স্বামী জীবিত আছে, বর্তমান আছে, তাদের সাথে ধরা পড়ছে, সেখানেই আছে।
এই মেয়েদের স্বামীরা এখনো বর্তমান আছে, এদের সাথে করাটা কি ঠিক হবে? মানে মুহাম্মদের সাহাবিদের মানে অনুসারীদেরও এইটুক মোরাল ছিল, চিন্তা ভাবনা ছিল যে একটা মেয়েকে ধরছি আমরা, বন্দি করছি একটা যুদ্ধবন্দী নারীকে, তাদের স্বামীদেরকে হটায় দিয়ে মেরে টেরে, বা তাদের স্বামীরা বেঁচে আছে তাদেরকেও ধরছি, সবাইকে একসাথে ধরা পড়ছে তারা, এই মেয়েদের সাথে করাটা ঠিক হবে কিনা এটা নিয়ে মুহাম্মদের সাহাবিরা পর্যন্ত ইতস্তত করতেছিল। কিন্তু তখন দেখেন এই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল, মানে আল্লাহ কত মহান দেখেন, আল্লাহ সাথে সাথে আবার আয়াত নাজিল করে দিছে, আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, এবং নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ, অর্থাৎ এই যে এই মানে এই যে যুদ্ধবন্দীরা তারা তোমাদের জন্য হালাল যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করে নিবে। মানে হচ্ছে আল্লাহ পাক সাথে সাথে মানে আর তর্স হয় নাই আল্লাহ পাকের, কেন সাহাবিরা এই জিনিসটাকে নিয়ে ইতস্তত করতেছে বা এটা করতে মানে তারা খারাপ কাজ মনে করতেছে এই কাজটাকে, এই জন্য আল্লাহ পাক তড়ি ঘড়ি করে আয়াতটা নাজিল করে দিলেন যে তাড়াতাড়ি করো, তোমরা তোমরা আবার বসে আসছো কেন, ইদ্দতটা পূরণ হবে সাথে সাথে ঝাঁপায় পড়ো, তোমরা মেয়েটে পাইছো ঝাঁপায় পড়ো, এখন করো ইচ্ছা মতো করো। এই হুকুমটা আল্লাহ পাক এই আয়াতটা নাজিলের মাধ্যমে দিয়ে দিলেন যেন সাহাবিরা আর সাহাবিদের মধ্যে যে সংকোচটা ছিল সেই সংকোচটা কেটে যায়, সাহাবিরা যেন বিনা সংকোচে এই মেয়েদের সাথে করতে টরতে পারে। মানে আমি এই হাদিসগুলা পড়ার পরে না আমি একদম হতভম্ব হয়ে গিয়েছিলাম যে আল্লাহ পাক এই সাহাবিরা পর্যন্ত বুঝতেছে যে কাজটা ঠিক না, অনেক সাহাবি নিশ্চয়ই ইতস্তত করতেছিল এই জিনিসটাকে নিয়ে, আল্লাহ সেখানে এসা একবারে এসে তাদেরকে বলতেছে তোমরা করো করো, অসুবিধা কি, অসুবিধা নাই, ইদ্দত পূর্ণ হওয়ার পরে করে ফেলো। এইরকমের ভয়ঙ্কর কথাবার্তা যে আমি তখন মনে মনে কল্পনা করছিলাম যে 71 সালে তো বাংলাদেশের মেয়েরাও পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়েছিল, কয়েদি হয়েছিল, তখন তাদের সাথেও তো একই কাজ করা হয়েছিল, যদি আমার মা যদি কখনো এইভাবে ধরা পড়তো বা আমার বোন যদি ধরা পড়ে এরকম অমুসলিমদের হাতে যদি ধরা পড়ে, তাহলে তারাও যদি এই কাজ করে তখন আমি জিনিসটাকে কিভাবে অ্যাকসেপ্ট করব, এটা কি আমার কোনো পৃথিবীর কোনো মোরাল স্ট্যান্ডার্ডে এটা কি আমি মানে করতে পারবো, মানে জাস্টিফাই করতে পারবো, আমি তো পারবো না। এই জিনিসটা আমার ভয়ঙ্কর লেগেছে সবচেয়ে। এটা অ্যাকচুয়ালি মোরালি জাস্টিফাই হয় না, বাট আমি না অনেক মুসলিমকে এটার এটার পক্ষেও লজিক দিতে দেখেছি, ওদের লজিকটা হলো এরকম যে আমরা ফিমেলদের প্রতি এতটাই যত্নশীল যে আমরা তাদেরকে সার্ভাইভ করতে দিচ্ছি, আমরা তাদেরকে রাখছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, বেঁধে রাখছি, ঠিক আছে, কিন্তু আমরা তাদের সুযোগ দিচ্ছি। এভাবে সুযোগ দেওয়ার মানে কি, মানে বন্দি করে রেখে সুযোগ দেওয়াটার মানে কি? সেক্ষেত্রে তো আমি কাউকে বন্দি করে রেখে যদি না মারি সেটা কি আমার মহানত্ব হবে? এটা তো কোনো কোনোভাবেই মহানত্ব হওয়ার কথা না। এই লজিকটা ওদের মাথায় আসে না। আর তার থেকে বড় কথা, ওরা একাধিক মেয়েকে বিয়ে করার সুযোগটা দেওয়ার পর ওরা এটাকে এইভাবে লজিক করে যে আমরা একাধিক মেয়ের রিজিক জোগাড় করার ই করছি। কেন মেয়েরা কি গিয়ে মাটি কেটে ওদের রিজিক জোগাড় করতে হবে? অনেক মেয়েরা নর্মাল জব করে রিজিক জোগাড় করতে পারে। তারপর লজিকটা কোথা থেকে আসছে সেটা তো আমি মানে সেটা তখন আর ওরা বলতে পারছে না। ওদের কাছে এরকম একটা ধারণা যে মেয়েরা যদি বাহিরে জব করে সেই ক্ষেত্রে সেই মেয়েরা অ্যাবিউজড হয়। অ্যান্ড মোস্ট অফ এই মানুষরা শুধু বাংলাদেশের একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট ওই জায়গা থেকেই দেখে যেখানে মানুষের মেন্টালিটি এরকম যে মেয়েদের অ্যাবিউজ করো, মানে এটা একটা সার্কুলার মেন্টালিটি। ওরা ভাবে মেয়েদের অ্যাবিউজ করবে আর মেয়েরা ভাবে যে আমরা অ্যাবিউজ হচ্ছি, মানে এরকম চান্স আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্টার্নে কিন্তু এরকম বিষয়টা না। অ্যান্ড ওরা লিটারালি ওয়েস্টকে হেট করে, যার প্রধান কারণ মেবি এটা যে ওরা ওয়েস্টের এই জিনিসটা নিজেদের মানে ওরা চায় না যে এই জিনিসটা মানুষ জানুক যে ওয়েস্টের লাইফ এরকম যে কেউ কাউকে অ্যাবিউজ করে না এই টাইপের। অ্যাকচুয়ালি সেক্সুয়ালি কেউ কাউকে অ্যাবিউজ করে না। অ্যাবিউজ করার ঘটনা যদি ঘটেও সেটার মানে খুব কঠিন অ্যাকশন নেওয়া হয়, এবং এখানে কেউ কোনো মেয়ে সামাজিকভাবে আরো অপমানিত হবে এই ফিলিংস এর কারণে যে পুলিশের কাছে যাবে না, এরকম ঘটনা অন্তত এই অঞ্চলে ঘটে না। সাদিয়া আপু, আপনি কিন্তু মানে যখন ছুটি পান শনি রবিবার নিশ্চয়ই আপনার ছুটি টুটি থাকে, আপনিও কিন্তু আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হতে পারেন। আন্দোলনের সাথে? জি ভাই, অবশ্যই আমি খুব খুশি হব যদি আমি আপনাদের আন্দোলনের সাথে যুক্ত হতে পারি। আমি আপনি যদি একটা চ্যানেল, আমাদের অনেকগুলো চ্যানেল আছে অলরেডি, আপনিও যদি নিজে থেকে যদি চ্যানেল তৈরি করে সেখানেও যদি লাইভ করতে চান তাহলে সেখানেও আমাদের সাপোর্ট আপনি পাবেন। আমাদের যত সাপোর্ট দরকার সেগুলো আমরা আপনাকে দিতে পারবো। এই এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা দরকার, কথা বলা জরুরি। এই কারণে আপনাকে বলছি যে যদি আপনার সময় থাকে বা আপনার ইচ্ছা থাকে তাহলে আপনিও। আমার অবশ্যই ইচ্ছা আছে, আর আমি সবসময় শনিবার ফ্রি থাকি, মাঝে মাঝে আমি রবিবার পার্ট টাইম করি।
আর আমি আর একটা সেফটির কথা বলবো, যেটা ওয়েস্টে, আমি প্রথমে যখন ওয়েস্টে আসি আমি অ্যাজ এ স্টুডেন্ট, তো আমি বিভিন্ন ধরনের অড জব করি, মানে বিভিন্ন ধরনের পার্ট টাইম। তো আমি একটা নাইট শিফটে জব করতাম, যেখানে হলো আমি নিউজ পেপার ডেলিভারি করতাম নাইট শিফটে। অ্যান্ড আমি এই কাজটা করতাম রাত 3টায় আমার সাইকেল দিয়ে। লিটারেলি রাত 3টায় আমি এখানে এতটা সেফ ফিল করতাম। অ্যান্ড এরকম হয় যে শনি রবিবার মানুষ কিছু বাইরে থাকে, কিন্তু তারাও কিন্তু কেউ আমাকে অ্যাবিউসিভ ভাবে বা কেউ এইভাবে দেখে না। কেউ হয়তো আমাকে দেখে চেয়ার্স বা এইভাবে বলে হ্যালো এই টাইপের, মানে নর্মালি পিপল। বাট আমি যদি বাংলাদেশে রাত 10টায় একা বের হই, আই নেভার ফেল্ট সেফ, কারণ ওখানের মানুষের মেন্টালিটি এটা যে মেরা একটা অবজেক্ট অ্যান্ড উই ক্যান ইউজ হার, অ্যান্ড ইউজ করার পর আমরা এটা বলতে পারবো যে বাংলাদেশের লোকজন আপনাকে সিলা কলা বা ঢাকা কলা মনে করবে। হ্যাঁ, ওরা আমাকে লিটারেলি অনেক খারাপ কিছু বলে আমার কমিউনিটির মানুষরা, কারণ আমার পাস্টটা এরকম, মানে এটা আমার কমিউনিটির অনেকে জানে। আমি কিন্তু হায়ার স্টাডিজ করতে আসতে পারছিলাম না, আমার খুব কম বয়সে না, আমার 20-21 বছরে বিয়ে হয়ে গিয়েছিল। ওরা আমাকে হায়ার স্টাডিজ করতে কখনোই দিত না, দে ওয়ার কাইন্ড অফ রিলিজিয়াস অ্যান্ড কনজারভেটিভ। বাট আমি কিন্তু সবকিছু থেকে বেরিয়ে আমি চলে এসেছি, অ্যান্ড আমার অনেকের সাথেই তার জন্য আর যোগাযোগ নেই, কিন্তু বিষয়টাকে অনেক অনেক খারাপ ভাবে দেখে, অ্যান্ড অনেকে মনে করে আমি খুব দুঃখী এখানে এসে, কিন্তু বিষয়টা তো এরকম না। ওরা জাস্ট নিজেদের জাস্টিফাই করার জন্য বলে যে না, সে অনেক দুঃখী, তার নিজের কাজ করে খেতে হয়। আরে কত কষ্ট, নিজের কাজ করে খেতে হয়, আর তারা কত সুখে আছে, ঘরের কাজ করছে, ঘরে বসে ঘরের কাজ, ঘরের রানী, বাইরে চাকরি কি জেনে, বাইরে হচ্ছে চাকরি আর ঘরে হচ্ছে রানী, ঘরের রানী তো আপনি বাইরে অন্য চাকরি হতে দেন, আপনি কিভাবে সুখী? হ্যাঁ, এটাই ওরা এটাই মনে করে, ওরা জব করাটাকে চাকর মনে করে, বাট ওরা অ্যাজ এ ওরা স্লেভ এন্ড এমপ্লয়ি, এই দুইটা জিনিসের ডিফারেন্স ওরা জানে না। এখন আমি ওদের এই লজিকটা কখনো বুঝাতেই পারি না। আপনার মেয়ে কোনো স্বাবলম্বী হবে না, আপনার মেয়েকে পাহারা দিতে পুলিশ থাকবে। আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানো শিক্ষা দিচ্ছে, বিশ্বাস করুন, এই ফেতনা বের হয়েছে, ইউরোপ আমেরিকাকে শেষ করে দিয়েছে, কাফেরদেরকে নিঃশেষ করে দিয়েছে, এখন মুসলিমদের ঘরের ভিতরে শিকড় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না, যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে, পরিবার থাকতে চায় না। অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই, টাকা খাওয়ার অভাব মানে লোক নাই, আমার আমার স্ত্রী কেন চাকরি করবে, সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জানি না, আমার সন্তানকে দেখবে কে? আমি বলি যে তোমার টাকার দরকার নাই, মাসিক কি চাও তাও দেবো, তারপরে না চাকরি করবে, তোমার টাকা খাবো না, তোমার টাকা তোমার উপর নির্ভর করবো না। এইটাই হচ্ছে রসুল বলেছেন যে তাক পুরুন না আসির, তুমি স্বামীর অবাধ্য হবে, ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে, এর মধ্যে দায়ী আমার পুরুষরাও দায়ী। অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়ার ডিম করবেন, আপনার মেয়ে কোনো স্বাবলম্বী হবে না, আপনার মেয়েকে পাহারা দিতে লাগবে পুলিশ থাকবে। নারীর দায়িত্ব ঘরে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু রাঈয়াতুন ফি বাইতিহা, নারী তার ঘরের রানী, নারী তার ঘরের রানী, কিন্তু বাইরে গেলে হয় চাকরানি, ঠিক কিনা? দেখছেন না, আপনার বাইরে গেলে চাকরানি। তার তারপরও তার ওয়াইফ ঘরে বসে ইনকাম করে, মানে ঘরে বসে থাকতে চায় না, সে অ্যাকচুয়ালি ইনকাম করার জন্য বাইরে যেতে চায়। এই সসেস ফেস্ট এনজয়কারী লোক, সে হচ্ছে দুই পক্ষের কথা না শুনে, সে এক পক্ষের কথা শুনে, তার ন্যারেটিভটা শুনে সুন্দর মতো ওইটা নিয়ে লাফাচ্ছে, সে তার মাথায় ওইটা কনসিডারেশনও কখনো আসে নাই যে কেন ওই লোক যে তার ওয়াইফকে বলতেছে যে কাজ করার দরকার নেই, আমি তোমার টাকা পয়সা দেবো, তারপরও তার সাথে তার টাকা দিয়ে খাইতে যাচ্ছে না, তারপরও ওই মেয়ে কেন চাকরি করতে চাচ্ছে, ওটার কারণটা কি, ওইটা একটু বিশ্লেষণ করি বা তার সাথে তার বিষয়টা শোনা দরকার, একপাক্ষিক কোনো একটা ইয়া দেওয়া দরকার না, মানে একপাক্ষিক কোনো একটা রায় দেওয়া উচিত না, এই জিনিসটা তার মাথার মধ্যেই আসে নাই। তার মেন্টালিটি ওই মোহাম্মদ 1400 বছর আগে কি গরু গাধাবি করে গেছে, ওইটার মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে, বাইরে গেলে তার সিকিউরিটি দরকার, ইয়া দরকার, তার পুলিশ দরকার, হিসেবে বাইরে গেলে পুলিশ দরকার, এই জন্য ভিতরে রাখতে হবে, ঘরের ভিতরের মধ্যে রাখতে হবে, তারপরে তার সাথে যা ইচ্ছা তা ব্যবহার কর, কোনো কনসিডারেশন, মানে তাদের আত্মসম্মান বোধ, মেয়েদের যে একটা আলাদা আত্মসম্মান বোধ আছে, এইটার কনসিডার, এই এই হারামজাদা সে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ায়, চিন্তা করেন, লিটারেলি ফারাজ ভাই, এই আলেম
আলেম একটা মেয়ের সাথে কথা বলবে কিভাবে? মেয়েদের কথা শোনাটাও তো ইসলামে হারাম। ওই কথা শুনলে তো তার ঘরে বেরে কি করে ভাই? যদি বের দ্বারা কথা না শুনে তাহলে না শুনবে, তাহলে সে এটা নিয়ে পালপাক নামি করে বক্তব্য দিতে যাবে কি জন্য? আরেকটা আরেকটা মজার ব্যাপার আছে যে সৌদি আরবে একটা নারী অধিকার আন্দোলন একটা সেমিনার হয়েছিল, বিরাট সেমিনার, নারী অধিকার বিষয়ক, নারীর কি কি অধিকার দরকার এবং নারীর কি কি মানে ইয়া দরকার, এটা নিয়ে বিরাট একটা সেমিনার। তাদের মসজিদে কোনো মেয়ে পড়ে না আসিফ ভাই? শোনেন না, শোনেন না, শেষ করতে দেন না। এই সৌদি আরবে বিরাট সেমিনার হয়েছে, হাজার হাজার লোক এসছে সেমিনারে, সবাই মানে শুনেছে, বক্তব্য শুনেছে, কয়েক ঘন্টার, 7-8 ঘন্টার সেমিনার, সেখানে অনেক মানুষ যুক্ত হয়েছে। ওরাস ভাই বলেন তো ওই সেমিনারে কয়জন নারী নারী যুক্ত হয়েছিলেন? আই এম প্রিটি মাচ শিওর জিরো, সত্যি সত্যি জিরো, সত্যি ভাই জিরো। যে ওই সেমিনারে কোনো নারী ছিল না, পুরা 7-8 ঘন্টা তারা সেমিনার করছে নারী অধিকার নিয়ে, একটা একটা নারীও সেখানে উপস্থিত হইতে পারে নাই, কারণ তারা তো স্বামীর অনুমতিটা পায় নাই। রিপ্রেজেন্টেটিভ মানে তাদের অধিকার, তাদের রিপ্রেজেন্টেটিভ জিরো, লিটারাল জিরো। আমি তো মানে আর কি ইয়ে করে বলছিলাম, আই থট অ্যাটলিস্ট 7-8 হাজার বললেন না আপনি, 7-8 হাজার মধ্যে আই থট অ্যাটলিস্ট 100 জন তো থাকবে। মানে কি একটা আজব ব্যাপার ভাই, কি একটা আজব ব্যাপার, মানে এরা নারী অধিকার নিয়ে আলোচনা করতেছে কিন্তু কোনো। আচ্ছা আমরা তাহলে আমাদের সাবরিনা আপুকেও যুক্ত করে নিই। সাবরিনা আপু আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আসিফ ভাইয়া কেমন আছেন? ফারাজ ভাইয়া অনেকদিন পর কেমন আছেন? নতুন অবস্থা, কেমন আছেন আপনি? এই তো ফারাজ ভাইয়া, আপনি ছিলেন না, আপনি ছিলেন না মানে তরকারিতে লবণ ছিল না, মানে লবণহীনা লবণী আলোচনা ছিল। আমরা সামনে চালু করব যদি আমরা কয়েকজন নতুন মানুষকে পাই, কথা বলার মতো নতুন মানুষকে পাই, যারা একটু আলোচনা করতে পারবেন বা যারা একটু বিতর্ক করতে পারবেন। আমরা চাই যেন আলোচনা গুলা চলতে থাকুক বা বিতর্ক গুলা চলতে থাকুক। এখানে জেতাহারা আসলে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আলোচনাটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, বিতর্কটা যেন কন্টিনিউ করতে পারি, এটাই আমরা সামনে আরো চেষ্টা করব, আরেকবার চেষ্টা করব। ফারাজ ভাই বোধহয় কিছু বলবেন? না ভাই, আমি জাস্ট আপনাকে যে ইয়েটা জিজ্ঞেস করতেছিলাম, ওই যে এই বেটা জারু নাস্তিক, এ বেটা যেখানে পড়ায় সেখানে কি কোনো নারী ছাত্রী নাই, সে কি বা নারী কোনো মহিলা শিক্ষক শিক্ষিকা নাই, নাকি পুরোটাই সসেস্ট? আমি তো যতদূর জানি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, এটা তো মানে মেয়েদের, আমি আসলে এটা বিশ্ববিদ্যালয় হলে তো এটা মেয়েদের পড়ার ইয়াটা থাকার কথা, কিন্তু ভাই ইসলামী বিষয়ে আমি শিওর না, একটু সার্চ করে দেখতে হবে ফারাজ ভাই। কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় না? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা দেখতেছি। ঠিক আছে তাহলে আমরা, হ্যাঁ সাবিনা আপু বলেন। কিছুদিন আগে একজন এসে যে একটু লাফালাফি করে বলছিল যে সৌদি আরবে মেয়েদের কি অনেক অধিকার দেওয়া হয়, মেয়েদের অনেক রাইট আছে, মেয়েরা নাকি বোরখা ছাড়াই চলাফেরা করে, সব বলছিল কয়েকটা লাইভ আগে। তো সৌদি আরবে যেখানে মেয়েদের আছে তো ভাই আছে তো, তাহলে এই 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 হারামজাদা এসে রাখছে কেন? এই হারামজাদা ফরগেট দ্যাট, তাকে রাখছে কেন? এই হারামজাদা চাকরি করে ভাই? ফারাজ ভাই ভুল উচ্চারণে বলেন, ভুল উচ্চারণে ভুল শব্দ বারান, ভুল করে বলেন, এলে কিন্তু খারামজাদা, এই খারামজাদা এখানে, এই খারামজাদা এখানে করেটা কি? নিজে চাকরি দিছে কেন? মানে ভাই ওরা নিজের সময় ওরা সবকিছু ঠিক, মানে নিজের সুবিধার জন্য ওরা সবকিছু ঠিক রাখে, বাট নিজেরটা দেখে বাকিদের থেকে অ্যাডভান্টেজ নাই। ইটস কাইন্ড অফ আ বিজনেস অর পলিটিক্স, সামথিং লাইক দ্যাট। ফারাজ ভাইয়া নিজে নিজে এমন জায়গায় চাকরি করতেছে যে জায়গায় মেয়ে শিক্ষার্থী আছে, তার যেখানে তার মেয়ে কলিগ আছে, মহিলা কলিগ আছে তার, হয়তো বা তার তার আপার লেভেলে কোনো ইয়ে থাকতে পারে, ভাইস চ্যান্সেলর কোনো একজন মহিলা থাকতে পারে, আই ডোন্ট নো, বাট ওইখানে থেকে নিজে নিজের ইচ্ছায় চাকরি নিয়ে যেখানে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য পড়াশোনা করানো হচ্ছে এবং যেখানে স্বাবলম্বী মহিলারা আছে সেখানে থেকে সেখানে পড়ায়, এই খারামজাদা তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে, এই খারামজাদা পাবলিকই বলে যে আপনি ঘোড়া ডিম করবেন, মেয়েদের মেয়েরা স্বাবলম্বী হবে মানে ঘোড়া ডিম করবে, নিজের পায়ে দাঁড়াবে মানে ঘোড়া ডিম করবে। সিরিয়াসলি স্যান্ডেল দিয়ে পেটানো উচিত ভাই এগুলারে। সাবরিনা আপু বোধহয় কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলেন।
না, বলছিলাম যে এই যে কিছুদিন আগে যে এসে লাফালাফি করে বলল যে সৌদি আরবে মেয়েদেরকে অনেক মানে রাইটস আছে, মেয়েদের বোরখা না পরে চলাফেরা করতে পারে, এখন নাকি গাড়ি চালাতে দিচ্ছে মেয়েদেরকে, ওয়াও! মানে 21st সেঞ্চুরিতে এসে 2022-23তে এখন সবে মাত্র মেয়েরা গাড়ি চালাতে পারে, তাও তাদের সাথে কাউকে না কাউকে থাকতে হবে, একটা ছেলে কাউকে থাকতে হবে। তো আমার কথা হচ্ছে যে এই যে আপনি যে ভিডিওটা দেখালেন, যেটা বললেন যে যে মেয়েদের রাইটসে যে ওখানে কোনো মেয়ে ছিল না, কি করে মেয়ে থাকবে আসিফ ভাই, যে এখানে মেয়েদেরকে ছেলেদের পারমিশন নিয়ে বাইরে যেতে হচ্ছে, মেয়ে ছেলেদের পারমিশন নিয়ে তাকে কোথাও মানে অ্যাটেন্ড করতে হবে, আর এটা যেহেতু সব ছেলেদের একটাই, যে এখানে কি করে একটা মেয়ে এসে জয়েন করবে, মানে এখানে তো তাদের ছেলেদের পারমিশন ছাড়া মেয়েটা বাইরেই যেতে পারছে না, সো গোড়াতেই তো গলদ এখানে। ঠিক আছে, তাহলে আমরা, আপনারা থাকেন, আমরা আরেকজনকে একটু দেখি।